তারপরে শুনেন সৈয়দুল ইস্তিগফারের ফজিলত, এমন একটি দোয়া যে দোয়ার নাম হচ্ছে সৈয়দুল ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দোয়া। সৈয়দ মানে নেতা, সৈয়দ মানে সরদার, সৈয়দ মানে আজকাল সৈয়দ মানে হচ্ছে স্যার, জনাব। জি হ্যাঁ, তো সৈয়দুল গুরুত্বপূর্ণ ইস্তিগফারের দোয়া। মুখস্থ আছে? কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, অনেক হাত আছে। আমল করেন? ডেলি পড়েন? দিনে কয়বার পড়েন? মাশাআল্লাহ, তাহলে তো জান্নাত ইনশাআল্লাহ। কিন্তু ফরজটা ঠিক রেখে সকাল বিকাল পড়ছেন আর ফজরে জামাতে যান না, চলবে? সবসময় মনে রাখবে যে নফল সুন্নতের ফজিলতটা তখনই কার্যকরী হবে, তখনই আপনাকে জান্নাতে নিয়ে, যখন ফরজ ঠিক থাকবে, হারাম কাবিরা থেকে বাঁচবে। এদিকে সুদ, সুদি ইনকাম, ওইদিকে ঘুষে, ঘুষের ইনকাম, ওইদিকে বেইমানি আত্মসাত, ওইদিকে মানুষের টাকা ভিসা দিও বলে মেরে খেয়ে ফেললেন, আর সাইয়েদুল ইস্তিগফার পড়তে আছে, কি মন্ত্র নাকি? হ্যাঁ, না মন্ত্রের ধর্ম না এটা। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাইয়েদুল ইস্তিগফারি, গুরুত্বপূর্ণ ইস্তিগফারের দোয়া হচ্ছে আনতাকুলা, এইভাবে তুমি বলবে, আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব, মালিক, প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়ানা আব্দুকা, আমি তোমার দাস, গোলাম, বান্দা, ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, আমি তোমার সাথে যে প্রতিশ্রুতি চুক্তি আমার হয়েছে তার উপর আমি অটল আছি, আমি তোমারই ইবাদতবন্দী করব, তোমার আদেশ নিষেধ মানব, মাস্তাতাতু, যথাসাধ্য, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যা করেছি তার অনিষ্ট থেকে, ভুল করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, তার একটা অনিষ্ট আছে, ক্ষয়ক্ষতির দিক আছে, বালা মুসিবত আসতে পারে, তার অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় চাইছি, যে আল্লাহ আমাকে ভুলের কারণে, পাপের কারণে ধরে নিও না। আউযু বিকা মিন শাররি, একটু দোয়া, কিন্তু কত বড় একটা দোয়া করলেন, আমরা দিনে মেলা গুনাহ হয়তো করে দিচ্ছি, হ্যাঁ, যদি আল্লাহ ধরে নেন তো এক পা এগোতে পারবো না, ঠিক না? আউযু বিকা মিন শাররি মা সানাত, আল্লাহ যা ভুল করেছি এর অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি, তুমি আমাকে রক্ষা করো, না হলে আমি ধ্বংস হয়ে যাব আমার পাপের কারণে। আউযু বিকা মিন শাররি মা সানাত, আবু ওলাকা বে নেমাতিকা আলিয়া, আমার ওপর যে তোমার নিয়ামত অনুগ্রহ রয়েছে তা আমি স্বীকার করছি, মেনে নিচ্ছি যে আছে, আমার ওপর অসংখ্য নিয়ামত রয়েছে, ও আবু ওলাকা বেজাম্বি, আর আমার গুনাহারও স্বীকার করছি যে আমার গুনাহও আছে, ফাগফিরলি, সুতরাং আমাকে ক্ষমা করে দাও, ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আন্ত, তোমার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। বলছেন যে এটা যদি বলি, অমান কালাহা মিনান নাহারে মুকিনান বিহা, কেউ যদি দৃঢ় বিশ্বাসের সাথে দিনে বলে একবার, বেশি না, একবার, কতক্ষণ লাগবে, আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, ওয়া আনা আবদুকা, ওয়ানা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আবু লাকা বি নিমাতিকা আলিয়া ওয়া আবু বি যামবি ফাগফিরলি, হ্যাঁ, বা আবু লাকা বি যামবি, দুই রকমের আছে, ফাগফিরলি, ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত। এটা যদি দিনে একবার বলে নেন, ফামাতা মিন ইয়াউমিহি, আর সেই দিনই মারা গেলেন আপনি, দিনে বলেছিল ওই দিনে আপনার ইন্তেকাল হয়ে গেল, কাবলা ইয়াউম সিয়া, সন্ধ্যা হওয়ার আগে, ফাহুয়া মিন আহলিল জান্নাতি, তাহলে সে জান্নাতি। অমান কালাহ মিন আল্লাইলি, আর রাতে যদি একবার বলে নেন, যে কোনো সময় বলে না, যে কোনো সময়, সন্ধ্যাবেলা থেকে মাগরিব থেকে নিয়ে যে কোনো সময় বলে নেন, ওহা মুকিনুন বিহা, এর প্রতি বিশ্বাস করে, তাহলে বোঝা গেল শুধু মন্ত্রের মতো পাঠ করলে হবে না, আমার বিশ্বাস আছে এর অর্থের উপর, যা কিছু সেটা বলছি অন্তর থেকে বিশ্বাস করে বলছি, ইয়াকিনের সাথে যদি বলেন এই কথাগুলির উপর, ফামা তাকাবলা ইউসবিহা, আর ভোর হওয়ার আগে মারা গেলেন, ফাহুয়া মিন আহলিল জান্নাতি, তাহলে সে হচ্ছে জান্নাতি। সহিহ বুখারী হাদিস 8531 নম্বর।